বুজুর্গ আহবাব, একমাত্র বর্তমান অতীত ভবিষ্যৎ সারা সমস্যার সমাধান কেবলমাত্র কোরআন, সুবহানাল্লাহ। সায়েন্সের দিকে আপনি যাইন, সোশ্যাল সায়েন্সের দিকে যাইন, সাহিত্য রসর দিকে যাইন, যেদিকে যাইবা কোরআনে করিমে রাস্তা দেখাইব, সুবহানাল্লাহ। কোরআনে করিমও আরেকটা উদাহরণ আছে, সমুদ্রর গব্বর, সমুদ্রর নিচে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সম্পদ, যেটা আমরা ডায়মন্ড মুক্তা যেটা আমরা ব্যবহার করি, মুক্তা চিনি আর কি, সেই মুক্তা সম্পর্কে সার ছড়িয়া দেখছেন, 1500 বছর আগে আল্লাহ কোরআনে করিম হইয়া দিয়া গেছেন গিয়া মুক্তা সেমনে বনে, সুবহানাল্লাহ। ভূবিজ্ঞানী এখন স্ট্রেঞ্জ আসলাম, তার কাছে আশ্চর্যজনক মেটার আছে যে জমিনের তলে সাগরের নিচে সেমনে মুক্তা বনে, আল্লাহর কালামর দুইটা মাত্র শব্দ লুকলুয়াল মারজান, প্রবাল আর মুক্তা, এগুলো বনে কিলা সুরে রহমানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত বয়ান করছেন মুফাসসিরিন হলে, যে এই মুক্তা বনে আসমান থেকে যখন বারিশর কাতরা পড়ে, যে কাতরা মাতকাল হতরান সামুদ্রিক যে শামুক আছে, এই শামুকর মুখ গব্বরের ভিতরে যে বারিশর কাতরা ঢুকে এই কাতরার থেকে মুক্তা বনে, সুবহানাল্লাহ। চিন্তা কতরা নিবা এখন সার্চ করে বার করছে, মানে এক কথায় বিজ্ঞান হয়, সোশ্যাল সায়েন্স হয়, সামাজিক বিজ্ঞান হয়, সাহিত্য রস হয়, দুনিয়াবি উখরবি কবরের জিন্দগির সারা সমস্যার সমাধান একমাত্র কালামুল্লাহ দিছে, যার লাগি বড় জরুরি এই কালামুল্লাহর তফসিরর ইন্তজামটা আপনারা মাসও হইলেও একবার আপনারা এক জারি রাখতা, হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা তফসিরের মজলিসে কবুল করুকা, হোক আল্লাহুম্মা আমিন। একটা দাসা একটা সিস্টেম খালি আপনারা শুরু করি আর আজকে, সুরে নামাল এক সুরা আছে 19 নম্বর ফারার মধ্যে, আর নামল যেটার তর্জমা হইল ফিফরা, কিতা ভাই ফিফরা, মানে এটা খোয়া যাইব সুরায় নামাল ইয়া তো সুরায় ফিফরা, জি ওলা সুরায় হাতিও আছে, সুরায় মাকড়সাও আছে, সুরায় আল আনকাবুত ওলা আছে, সুরায় ফিল সুরায় হাতি ওলা, সুরায় মানুষও একটা আছে, সুবহানাল্লাহ, সুবহান, সুরায় গরু আছে, কিতা আছে সুরায় গরু, সুরে বাকারা আর সুরে মানুষ, মানে সুরাতুন নাস, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিভিন্ন পোকা মাকড়ের নামে, দুর্বল পোকার নামে, দুর্বল সৃষ্ট জীবর নামে, মানুষের নামে, মাহর্ষার নামে, পিঁপড়ার নামে, গাভীর নামে, আনফাল চতুষ্প জন্তুর নামে আল্লাহ তাআলা অসংখ্য সুরা হল নাজিল করছেন, আম্বিয়াহলর নামে, মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর নামে কিয়ামতের নিশানিয়া হল দিয়া, কুবুরের নিশানিয়া হল দিয়া, মৌতর নিশানিয়া হল দিয়া বিভিন্ন সূরা নাজিল করছেন, এর মধ্যে একটা হইল দুর্বলতম প্রাণী সূরা নামল, যে সূরা নমলের মধ্যে আল্লাহ তাআলা ইউনাইটেডভাবে মুমিন মুমিনা জান্নাতের দিকে যাওয়ার লাগিন আল্লাহ উদ্বুদ্ধ হতরা, অ্যাডভান্স হইবার লাগিন অনুপ্রেরণা দিতরা, সুবহানাল্লাহ। এই জিন্দগি নাই, আগেও এক জিন্দগি গুজরিয়া গেছে, মাঝেও এক জিন্দগি গুজরিয়া গেছে, বর্তমানেও চলের কেয়ামত পর্যন্ত ফিরকা পুষিয়ে বুঝাইত না থাকবো, ইউনাইটেড হইয়া দলবদ্ধ হইয়া আপনি সেমনে ইসলামর জয়গান করতা, ইসলামর পতাকারে আপনি উঠাইয়া রাখতা, ইসলামর পতাকারে আপনি বাসাইয়া রাখতা, জন্নত পর্যন্ত ফৌসিতা, এটা একমাত্র কালামুল্লাহর নমল সুরা শিক্ষা দেয়, সুবহানাল্লাহ। আজকে দুষ্ট বুজুর্গ আহবাব, গুত্রর লাইনে, খানদানর লাইনে, সাদা এবং খালার লাইনে আমরা বেদ বা বিচার যেটা আগের থেকে বহুত কমিয়ে আইছে, যেটায় মাথা চাড়া দিয়া উঠিছে একটা হইল যারা ডাজ নট নো এনিথিং অ্যাবাউট সংগঠন, সংগঠন সম্পর্কে বাচ্চা তুমি আসিও না, আপনারা অবাধি চাই সারা অবাই চাই, সাংগঠনিক দিক দিয়া হিংসায় বড় মারাত্মক ভয়াবহ একটা স্থান নিয়ে পৌঁছাইছে আমরা বরাহর মানুষের, যে একটা অন্যান্য জায়গার মানুষের ইয়া আসিতরা, বড় জরুরি আমরা এক প্ল্যাটফর্মের মধ্যে আইয়া সুরে নমলর এক্সাম্পলটা ফলো করতাম, যে সুরে নমলর মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার
এক সুতায় আবদ্ধ ইবার লাগে ডাকদের সুকু আঙ্গুল দিয়া নাই খানো আঙ্গুল দিয়া খানো দৌড়িয়া গর্দনা দৌড়িয়া দেখাইয়া দেয় তোমরা সারা ঐক্যবদ্ধ হয় সুবহানাল্লাহ এটা খে শিখাইয়া দেন কালামুল্লাহ হক খে শিখাইয়া দেন কালামুল্লাহ শিখাইয়া দেন সূরা নমলের মধ্যে আল্লাহ তাআলার বয়ান আছে যে আল্লাহ তাআলায় সর্বশক্তি সম্পন্ন সর্বশ্রেষ্ঠ জাতি জীব আল্লাহর সৃষ্ট মানুষরে আল্লাহ এক্সাম্পল দিত্রা ফিফরা দিয়া সুলাইমান আলাইহিস সালাম আইত্রা তার সৈন্যবাহিনী হল লইয়া এমন সময় ফিফরার বিরাট এক দল সামনে মোকাবেলা কেল হদরানি ভাই ফিফরার দল কিওর দল বিরাট দল এর মধ্যে পিঁপড়ার পিঁপড়ির দলের নেত্রী আসল একজন মহিলা পিঁপড়ি এই পুরুষ নাই সামনে বুঝাইলাম আল্লাহ খুশির না তো এই মহিলা হরিয়া কিন্তু আল্লাহর শব্দটা দিয়ে বোঝা যায় কালাত এটা হইল আলামতে তানিস নাম লাতু ওটা দিয়ে বোঝা যায় এগুলো বেটি পিঁপড়ি আসলে সুবহানাল্লাহ হই না কালাত নাম লাতু যেমনে দেখলা তারা সর্দার নিয়ে দেখলা সুলাইমান নবী আসিতেছেন তখন পিঁপড়ি সর্দার নি বললেন ইয়া আইয়ুহান নামল হে পিঁপড়ের হে হে পিঁপড়েরা হে পিঁপড়ের দলেরা উদখুলু মাসাকিনাকুম নিজ বাসভবনে নিজ ঘরে তোমরা প্রবেশ করো সুবহানাল্লাহ জোরে কই সুবহানাল্লাহ সুলাইমান নবী আইত্রা তুমি তাই নিজ নিজ নিরাপদ আবাস তল তোমরা ঢুকি যাও আচ্ছা ফিফরার মধ্যে তো আমরা হয় কোয়ালিটি দেখি না আফ্রিকার জঙ্গলের মধ্যে জর্জ এলেনে হইত্রা জীব বিশেষজ্ঞ আল্লাহর বান্দায় হইত্রা শুধু আফ্রিকার জঙ্গলের মধ্যে 2000 প্রজাতির ফিফরা আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আস্তে হইল এখানে এখন যদি কুদি ফিফরা খামলানি শুরু করো বুঝতে পারবেন অর্ডার আয় কুদি ফিফরা আমি 2 লাখ পাঠাইয়া দিলাম পাকা মসজিদ এখন তোমরা সুবহানাল্লাহ হও নাইলে উপায় নাই খোয়া লাগবে না বুঝতে পারবেন এরে আমরা ফিফরা বাক্কা ফয়সার দেখি না আমরাও বাক্কা ফয়সার দেখিলাই একটা আছে লাল সুতো একবারে সুতো জি একটা আছে সিনির ফিফরা তো স্পিডে দৌড়ায় দৌড়াই না না একটা আছে দটার মাঝখানো আর ফিফরা দেখতে হইলে যখন ফিফরা লাইন লাগায় যখন লাইন লাগাইয়া যায় যখন তারা খানি পাচার করে এক জায়গা থেকে আরেক জায়গা ওয়ান প্লেস টু অ্যানাদার লম্বা যখন লাইন ফিফরায় লাগায় তখন 10-15টা যাওয়ার বাদে ব্রিগেডিয়ার একটা যায় আরও 20-25টা যাওয়ার বাদে এসপি যায় দেখবা বড় মাথা আলা আরও 150 যাওয়ার বাদে আইএএস একু যায় জানি না নাম তো না সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ফোর্স অর সিআইএসএফ অর বড় বড় লিডার হল যারা মাঝে মাঝে জিপসি লইয়া যায় এখন তো জিপসি না এখন থার আইছে 4x4 থার ঠিক না থার গাড়ি লইয়া অথবা জবরদস্ত গাড়ি লইয়া যখন আপনার মাঝে মাঝে সিকিউরিটি ফোর্স হল যায় ওলা বড় বড় মাথা আলা জানি নানি কয়েক ধরনের ফিফরা তো অ্যাভাইলেবল আছে নানি আমরা গাওতো আচ্ছা যখন পিপরি সর্দার নিয়ে হইলা আপনারা নিজ নিজ ঘরের মধ্যে গিয়া ঢুকো তখন তাই খুশলানি লাল ফিপরা ঢুকো খালা না নদুয়া ঢুকো আহলে সুন্নত না জমিয়ত ঢুকো আহলে সুন্নত না নদুয়া ঢুকো আহলে সুন্নত জমিয়ত নাই কথা কোনো মাত আছে কথা না খালা ঢুকো সাদা না সিনির ফিপরা ঢুকো বুধি ফিপরা না কথা কোনো মাত আছে ইয়া আইয়ুহান নামল হে পিঁপড়ের দলেরা উদখুলু মাসাকিনাকুম সুবহানাল্লাহ হই না এক মানুষ হিসাবে পুরুষ এবং নারীর কাছে এত কি বড় উদাহরণ কি হতে পারে আমার আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য কোরআনে কারীমের মধ্যে নমল সূরা দিয়ে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন ঐক্যবদ্ধ কেমন করে হতে হয় আল্লাহ দেখাইয়া দিলা যে তুমি তার সারা এক লোকে গিয়া ঘরের মধ্যে হামাও লাল কোনো কথা নাই খালার কোনো মাত নাই সিনির ফিফরার মাত নাই আম ফিফরার মাত আছে নি মাতই না এখানে সব বিপদ আইছে সব ঘরের মধ্যে গিয়া হামাও নাইলে সুলাইমানের ফিসিয়া মারি লইবা আল্লাহ নিজামুল মুসলিমিন আহলুসুন্নাত ওয়াল জামাত জামিয়াত উলামায়ে হিন্দ নদওয়াতুত তামির আহলুসুন্নাত ওয়াল জামাত যত সংগঠনে খিদমত করেন বরাক বরিত আল্লাহ সারা সংগঠনরে আল্লাহ জান্নাত পাইবার স্বার্থে আল্লাহ ঐক্যবদ্ধ হয়ে কর্ম করবার তৌফিক দেব সারা জোরে হোক আল্লাহুম্মা আমিন আমি প্রায় জায়গা শেহার হই এই শেহারটা অনু ফড়িয়ার আমার নিজের বানাই নদওয়া জামিয়াত আহলে সুন্নাত নিজামুল মুসলিমিন
নতুবা জামিয়াত আহলে সুন্নাত নিজামুল মুসলিমিন সবাই মিলে আমরা হলাম আল্লাহর জাকিরিন সবাই মিলে আমরা হলাম আল্লাহর শাকিরিন নতুবা জামিয়াত আহলে সুন্নাত নিজামুল মুসলিমিন সবাই মিলে আমরা হলাম আল্লাহর তাইবিন আল্লাহু আকবার হোক না এখন বড় জরুরি আমরা এক প্ল্যাটফর্ম কর্ম করতাম হ্যাঁ নিজ নিজ সংগঠনের জিম্মাদারি যার যেটা আছে কর্তা দিনর স্বার্থে আল্লাহর কালামর স্বার্থে জান্নাত ফাইবার স্বার্থে ও উদখিলাল জান্না জান্নাত যখন গিয়ে আপনি হামাইবা তখন আপনার আইডেন্টিটি কার্ডও লেখা থাকবো নি নদোয়া জমিয়ত আহলে সুন্নত মাত না আর কোনটার হাম নাই আমার সদ্য গ্রেড ফোরর এক্সামের রেজাল্ট হয়েছে মনে হয় গতকালকে না পরশু একটা এক্সাম্পল আমার পাস করছে না পাইয়ে বহুত মেরিটোরিয়াস এটার থেকে বহুত গুফরেজি হওয়ার কথা আর কি বলা বহু ট্যালেন্টেড এক স্টুডেন্ট তো আমার একটা কথা হয়েছে না বাদে হইয়ার দুস্থ বুজুর্গ আহবাব পাকিস্তান তোর হাম নাই সৌদি আরবের কান্ট্রির মাতো মাত কেন না বাংলাদেশ যাইতে সময় পাসপোর্ট যে একটা দেখাইবা আপনি এই পাসপোর্টও লেখা থাকবো নি না তোমার জামিয়াত আহলে সুন্নাত নিজামুল মুসলিমিন মাতো না কেন বৈতুল্লার মধ্যে গিয়া তোয়াফ করার সময় আপনি হারিয়ে গেলা মাতাফর মধ্যে আপনি হারিয়ে গেলা বিল্ডিং টুকাইয়া ভাইতরা না মাতা ফাইয়া ঘুরা ঘুরে খতরা হাতর বেল্টর দিকে দেখিয়া কাবার নাম্বার দেখিয়া রুম বিল্ডিং নাম্বার দেখিয়া নিব নি সংগঠন দেখিয়া নিব কোনটা দেখিয়া নিব সংগঠন দিলে ভুল ও মাছ বান্ধা ভুল আছে খালি ভুল আবো বেড়া করের আবো বেড়া করের না না দেখা নিব বেল্টর আপনার হাতর বেল্ট গলার মধ্যে আইডেন্টিটি কার্ড ওটা দেখিয়া আমার এক চাষা এক সরল মনের মানুষ 2006 মাত মাতিয়ার আজকে থাকি 17-18 বছর আগের মাত তখন অত বিল্ডিং আসল না এখন যত বিল্ডিং আর কি তো বিল্ডিং 1-2-3 দিলা সিরিয়াল নাই 69-68 ওলা আসি তো 68 নম্বর গল্লি বাইতে হামাইয়া 4 নম্বর বিল্ডিং আল্লাহর বান্দা ফাউরি লিছিলা 3 দিন বাদে পুলিশে আনিয়া দিছে তখন তাই নদওয়ার জামিয়াতর আহলে সুন্নতর কথা চিনিয়া নি কথা না 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 স্বাভাবিক পাসপোর্টের মধ্যে লেখা নাই আপনি কোন সংগঠনের মানুষ শুধুমাত্র ওটা পরিচয় আছে আপনি মুসলমান আপনি ইমানওয়ালা এটা একটা শাখা এটা একটা রোড সুনাই হইয়াও আওয়া যায় নগদীর গ্রাম খাবগঞ্জ হইয়া বাগা হইয়াও বাগা রোড হইয়া আওয়া যায় না মাতো না খানে যদি আপনার কাছে পার্সোনাল হেলিকপ্টার থাকে রাজনগর থেকে শূন্য উড়াল দিই কোনাকুনি আওয়া যায় না নি মাতো না খানে যদি ফ্লাট হয়ে যায় কোনাকুনি নৌকা লইয়া আপনি আও না খায় বাদাদের মকসদ না নগদীর গ্রাম আবা মাতো না খানে জাইন জেলা ভারো আইতায় কাহার পথের বাধা কেউ হওয়া ঠিক নয় লা ইলাহা ইল্লাল্লাহ 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 সাইয়ক মাতলাম বাবা সুরে নামালর শুরুয়াতর কিছু আলোচনা করিয়ার আল্লাহ ফরমাইন তাসির আমরা বহুত পাইছি শুনছি ইয়াসির পাইছি না হামিম নুন পাইছি না তাহা ইয়া পাইছি না আইন সাদ কাফ আলিফ লাম রা আলিফ লাম মিম যখন আমরা সুরে বাকারার আলোচনা আমি হরি বুজুরে করুন যেও হরপা আলিফ লাম মিম আওয়ার বাদে এই হরুফে মুকাদ্দাত হই গুণতরে অগুণতর আলোচনা হইব এখন সংক্ষেপে হইয়া তাসির এটার এক নম্বর তর্জমা হইল আল্লাহ বালা জানায় সুবহানাল্লাহ আর কিছু মুফাসসিরি নহলে এটার তফসির বীর রায় হওয়ার আজকের জিন্দগির তফসির বীর রায় দেনেওয়ালা খুব কম ওলামা হল আছে মুফাসসিরি নকল আছে এক গুরু গুজরিয়া কে সঙ্গী এরার মধ্যে ইমামে আওজাঈয়ে ফরমাইতরা তাসির এটা হইল আল্লাহর গুণবাচক একটা নাম সুবহানাল্লাহ যেমন ইয়াসিন এক গুরু হইতরা নবীর নাম সুবহানাল্লাহ ইয়াসিন নবীর নাম তাহা নবীর নাম ওলা তাসির আল্লাহর গুণবাচক একটা নাম হওয়া হয়েছে
Hukum subhanallah. Padahal Allah firman tilka ayatul Quran wa kitabin mubin. Allah kalamar moddhe boro rosh, boro moza, boro lazzat. Allah firman tilka ayat. Ei gula holo ki ayat nidorshon. কোন গুলা আস্ত কোরআনে কারীমের আয়াত সুবহানাল্লাহ 6666 আয়াতের মধ্যে বারবার বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ ফরমাইতরা ইনা ফরমাইতরা ওয়ালা তিলকা আয়াতুল কোরআন ওয়া কিতাবিন মুবিন এটা হইল গিয়া কোরআনে কারীমের নিদর্শন এটার আয়াত হইল কোরআনের আয়াত ওয়া কিতাবিন মুবিন আর সুস্পষ্ট কিতাবের আয়াত সুবহানাল্লাহ কানা আর তোরা ব্যাখ্যা করিয়া তিলকা আয়াত এইগুলা হইল আয়াত নিদর্শন আল কোরআন কোরআনের ফুরকানের আল্লাহর কালামুল্লাহর আল্লাহর কিতাবের মানে আল্লাহ ফরমাইল কিতাবিন মুবিন আর সুস্পষ্ট আল্লাহর কিতাবের কালামের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানে আল্লাহ ফরমাইল কিওর লাগিন সুস্পষ্ট কোরআন আমি খেনে দিলাম আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত এই নিদর্শন সমূহ আমি খেনে দিলাম আল্লাহ ফরমাইল খুদা মিলে হইলে হুদাম ওয়া বুশরা আর জয়েন্ট আগলে হইলে খুদা হেদায়েতের জন্য মুক্তিনামা মুক্তিনামার সনদ মুক্তি পাইবার লাগিন হেদায়েতের রাস্তা উন্মুক্ত করিয়া দেওয়া একটা দরওয়াজা সুবহানাল্লাহ এটা হইল হুদা দুই নম্বরে ওয়া বুশরা সুসংবাদ খাল লাগিন লিল মুমিনিন মুমিন বান্দা বান্দিরার লাগিন সুসংবাদ এবং হেদায়তর লাগিন এই আল্লাহর কালাম সুবহানাল্লাহ মুফাসসিরিনে কেরামে গলে ফরমাইতরা কি ওর সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন আর এই কালামুল্লাহর মুলখস বয়ান কতরা মুফাসসিরিন হলে বলে এই যে আয়াতুল কোরআন আল্লাহর এই কালামের আয়াত এবং স্পষ্ট যে কিতাব এই সুস্পষ্ট কিতাবের হেদায়েত এবং সুসংবাদ হলো মুক্তি পাবে তুমি জাহান্নাম থেকে এবং সুসংবাদ হলো জান্নাতের সুবহানাল্লাহ হুদা দিয়া মুরাদ লইছেন জাহান্নাম থেকে মুক্তি আর বুশরা দি মুরাদ লইছেন অর্থ লইছেন জান্নাত প্রাপ্তি হক সারায় হুদা দিয়া মুরাদ লইছেন হুদা দিয়া তর্জমা আনছেন হুদা দিয়া মিনিং আনছেন দুজক থাকি মুক্তি দুজক থাকি আর বুসরা দিয়া অর্থ আনছেন জান্নাত প্রাপ্তি মাতকাল হতরানি ভাই একটা হইল জাহান্নাম থেকে মুক্তি একটা হইল জান্নাত প্রাপ্তি এটা কিয়র দ্বারা হইব এটা হইব তিলকা আয়াতুল কোরআন ওয়া কিতাবিন মুবিন স্পষ্ট কালাম স্পষ্ট কোরআন আল্লাহর এই হেদায়তনামা ও কোহানোর ভিতরে জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাত ফাইবার খুশবরি বশারত সুসংবাদ এই কালামুল্লাহ দেয় সুবহানাল্লাহ মানে ওটা আয়াতসমূহর ভিতরে তুমি ফাইবা হেদায়তর সেন্ট হেদায়তর খুশবু জাহান্নাম থেকে মুক্তি মুক্তি ফাইবার খুশবু আর জান্নাত ফাইবার গ্রান এই কালামুল্লাহ আপনারা দিব হক সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন খারা ফাইবা খারা আল্লাহ ডেফিনিশন দিতরা আল্লাহ বুঝাইয়া দিতরা বেক্কা হতরা খারা ফাইবা আল্লাযিনা আল্লাযিনা যারা আমার ভাই সাহেব মুরব্বী সাহেব আমার ভাই সাহেব খারা ফাইবা জান্নাত খারা জাহান্নাম থেকে মুক্তি পাইবা খারা ফাইবা হেদায়তর সোয়া খারা ফাইবা হেদায়তর পরশমণি খারা ফাইবা কালামুল্লাহ টাচ খারা ফাইবা খারা আল্লাযিনা যারা ইয়ুকিমুনাস সালাহ যারা নামাজ রে প্রতিষ্ঠা করে যারা নামাজ রে কায়েম করে সুবহানাল্লাহ ইমন শব্দ বা কালাম বা আলোচনা যারা নামাজ রে প্রতিষ্ঠা করে গাঁওর বাসায় শৈলর লগে নামাজ রে লাগাইলায় সুবহানাল্লাহ এরে জন্নতির এক বয়ান দিতরা যারা পাক্কা নামাজি মুমিন আল্লাহর বাসায় যারা জন্নতি হইব নমাজের উদাহরণ দিয়া হইতরা এক নম্বরে নমাজের বিচার হইব আর ও দেখ ও যেমন জন্নত আর ও নমাজি জন্নতি আল্লাহ কোরআনে ফরমাইতরা ও উজলিফাতি জান্না জান্নাতকে নিকটবর্তী করা হবে সুবহানাল্লাহ না কে জন্নতিকে নিকটবর্তী করা হবে না না বলকে
জান্নাত কে নিকটবর্তী করা হবে জান্নাতির, ও উজলিফাতিল জান্নাহ জান্নাত কে এগিয়ে নিয়ে আসা হবে, লিল মুত্তাকিন পরহেজগারদের জন্য। এই মুত্তাকিনদের এক নম্বরে কারা, যারা দাইমি নামাজি, যারা জনন মজনুন দেওয়ানা হইয়া হাইয়া আলাস সালাহ হওয়ার মানে হাইয়া আলাল ফালাহ হওয়ার মানে কাদ ক্বামাতিস সালাহ হওয়ার আগে এরা আল্লাহর ঘরের মধ্যে উপস্থিত না হইলে এরার মনের মধ্যে সুকুন আয় না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আকবার, এই ধ্বনি শোনার বাদে, এই আওয়াজ শোনার বাদে, এই সৌদ খানার মধ্যে যাওয়ার বাদে, এই গাওয়াহি দেন খালি মুখ দিয়া নাই, শুধুমাত্র জুবানি নাই, এই জিসমানি গাওয়া দেন। সুবহানাল্লাহ হই না, হাইয়া আলাস সালাহ, যখন নমাজের আগমনী বার্তা দেওয়া হয় আও নমাজের দিকে আও, তখন বান্দায় মনে করেন আল্লাহ নমাজের আগমনী বার্তার বাদেও তো কামিয়াবির ডাক হাইয়া আলাল ফালাহ, তখন বান্দায় আজানের আওয়াজ জুবানি জবাব দেন আর জিসমানি জবাব দিবার লাগিন দৌড়দি মসজিদের মধ্যে আইন। সুবহানাল্লাহ, তার মানে জবানি গাওয়া জিসমানি গাওয়া, জবানি শুক্র জিসমানি শুক্র, জবানি নিয়ামত শুকর আদায় করা জিসমানি শুকর আদায় করা, জিসমানি শুকর হইল সুবাহ সুবহানা রাব্বিয়াল আ'লা, ইন্তেহাই দরজার শুকর হইল সিজদা দেওয়া। সুবহানাল্লাহ কানা ওয়া ইয়ুকিমুনাস সালাহ, সহজ ভাষায় কইলে যারা ফজর এবং আসর সারে না জানবাতান নামাজ পাই গেছে। সুবহানাল্লাহ, খেয়াল করতে রাখ, নকদির গ্রাম পাকা মসজিদর হামসেয়ার মধ্যে ইলা মানুষ আসেননি যাইন ফজর আসর কজা করেন না, ইলা কোনো মানুষ আসেননি এইন ফজর এবং আসর কজা করেন না, কিন্তু জোয়ারও আসরও মাগরিব এসাদ ঘুমাই ইলা মানুষ আসুন, ফজরও তাই মিস করেন না কিন্তু জোয়ারও মাগরিবর মধ্যে এসার মধ্যে ঘুমাই ইলা মানুষ আসুন, না ইলে মানুষ নাই যাদের আসর এবং ফজর কজা নাই এদের নামাজ কজা হয় না। সুবহানাল্লাহ, বিশেষ করে যারা ফজরের নামাজ আদায় করে ওরা কিন্তু নামাজ ছাড়ে না, কারণ ফজর হলো কঠিনতম নামাজ। আলান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, মান সাল্লা আল বারদাইন, যারা দুই ঠান্ডার নামাজ পড়ে নিল এরা জান্নাতে ঢুকে গেল। সুবহানাল্লাহ, তার মানে আসর এবং ফজর ঠান্ডার কঠিন নামাজ, ওই দুই নামাজ যারা পড়ে নিল তারা জান্নাতি বনে গেল। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, দুই ওয়াক্তের নামাজ পড়ে কেমন করে জান্নাতে প্রবেশ করা যাবে? নবীজি বললেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল করিম, হে মানব জাতি তোমাদেরকে কে দুঃখা দিয়ে রব্বে করিমের মতো এত মায়ের আল্লাহ থেকে দূরে সরিয়ে রাখলো? আল্লাহ এমন রব্বে করিম, আল্লাহ রহমানুর রহিম শুধু নয়, আল্লাহ সঙ্গে রব্বে করিম। রব্বে করিমের একটি বৈশিষ্ট্য হলো আপনি কাজ চালিয়ে যাওয়া আপনার কাজ, কাজ চালিয়ে যাওয়া আপনার কাজ, ওই কাজকে পরিপূর্ণতা দেওয়া আল্লাহর কাজ। সুবহানাল্লাহ, তার মানে কঠিন কাজ তুমি সমাধান করে নিলে সহজ কাজগুলো আপনা আপনি সমাধান হয়ে যাবে, তার মানে কঠিন নামাজ আসর এবং ফজর মুসিবতের সময় কষ্টের সময় দোকানের সময় অফিসের সময় আসর কাজা হয়, ঘুমের মধ্যে ফজর কাজা হয়, এই দুই অক্তের কঠিন নামাজ যে দুই বান্দাবান্দি দুই অক্তের কঠিন নামাজ পড়ে নিল আল্লাহ এই বান্দাবান্দির জন্য বাকি তিন অক্তের নামাজ আসান করে দিলে এর লাগি নমাজ কাইম হয়ে গেছে বুঝি লইবা। আসর এবং ফজর যদি মিস হয় না ভাই, এখন আওয়াজ একটু বাড়া দি জাননি মা বনিতে শুনতানি, মা বনিন যারা আসেন এরার মধ্যেও নেক নেক মুত্তাকি পরেজগার মা বনিন আসেন নেন, হোক গরর মধ্যে মা বনিতর খাওয়ার এই মোবাইলের জিন্দগির মধ্যে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখি দেখিয়া ফেসবুক স্ট্যাটাস দেখি দেখি অনেক মা বনিন বারোটা একটা দুইটা আড়াইটা বাজাই দিই যে একটা বড় দুঃখ লাগে, কিন্তু মা বনিন তরে হইয়ার ও জমানার মধ্যে ইলা মা বনিনের খবর পাইছি আমি খুব। আমার এক বই আছেন আলহামদুলিল্লাহ নেককার পুরুষ হল তাকিয়া অনেক নেককার মা বনিন হল মাশাল্লাহ আসেন, ইলাও মা বনিন বর্তমানে আসেন রোজানা ডেইলি সালাতুত তাসবিহর নামাজ আদায় করা, তাও শুধু এটা নয় সাংসারিক কর্মব্যস্ততা বাচ্চা বাচ্চির স্কুল দেওয়া স্বামীর খেদমত করা ঘরের পরিচর্যা করা বাথরুমের সাফাই করা ল্যাট্রিন বাথরুমের ক্লিননেস করা আপনার অজুহানা সাফ করা গোসল করা কাপড় দিয়া দেওয়া সারা দৈনন্দিন কর্মব্যস্ততার ভিতরে আল্লাহর এক বন্দী আমার একজন বড় বোন আছে যাইন রোজানা তসবিহ সালাত তসবিহ করার বাদেও একশো রাকাত নফল নামাজ আদায় করো।